ডক্টর গোমস, ইমরান বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলেন, গত দু তিন দিন ধরে না ও কেমন একটা করছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, ঘুমাচ্ছে না, সব সময় অন্য মনস্ক। আপনি কালকে আপনার ওয়াইফকে আমার চেম্বারে নিয়ে আসুন, মুখে মুখে একদম তর্ক করবে না। আমি কি আগে আপনাকে কোথাও দেখেছি? ঝর্ণার বরকে বাঁচাতে পারলো কিনা? না। কে? সাবিত্রী রায়। একই চেহারার সাতজন লোক এই পৃথিবীতে এক্সিস্ট করে। আফটার লাইফ বিষয়টা তোমার জানার কথাও না। আর কোনো ব্যক্তির মৃত্যু থেকে বাৎসরিক ক্রিয়াকর্মের মাঝের যে সময়টা, আর সেটাই হলো আফটার লাইফ। হ্যালুসিনেশন নাকি পুনর্জন্ম, কোনোটাই বুঝে উঠতে পারছি না। তানভি, আমাদের দুজনের চেহারা ও মুখের মিলের সাথে সাথে আমাদের জীবনও কিন্তু একই সুতোয় গাঁথা। আমিও কি আমার অ্যানিভার্সারির দিন মারা যাব? না তানভি, আমার অতীতই কিন্তু তোমার বর্তমান। তোমার শরীর ঠিক আছে তো? মনতোষ তো বাবার সাথে আগে থেকেই কাজ করতো, তাই বাবার বরাবরই ওকে পছন্দ ছিল। শুধুমাত্র আমার জন্য মনতোষ ওই সারপ্রাইজটা প্ল্যান করেছিল। এত ভালোবাসা তোমাদের দুজনের মধ্যে, ঠিক আমার আর ইমরানের মতো। তাহলে মনতোষ কেন তোমাকে বাঁচানোর চেষ্টা করেনি? কেন মনতোষ আমাকে বাঁচানোর চেষ্টা করলো না? এই সাবিত্রী, আজকের দিনটা কেমন ছিল? তুমি আমার সাথে থাকলে আমার সব কটা দিন খুব ভালো যায়। জানো তো, তোমার বাবা না বড় বুদ্ধিমান লোক ছিলেন। এই এত বড় সম্পত্তি যাতে বেহাত না হয়ে যায়, তাই আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। তিনি জানতেন যে এত বড় ব্যবসা সম্পত্তি একমাত্র আমিই সামলাতে পারি। মোটেও না, আমার বাবা বুঝতে পেরেছিলেন যে তুমি সেই যোগ্য ব্যক্তি যে আমাকে খুশি রাখতে পারে। হ্যাঁ, আমি সেই সেয়ানা ব্যক্তি যে কিনা তোমার সব সম্পত্তির লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছি। আরো মনতোষ লাগছে, তুমি তুমি কি বলছো এসব? কিছুই না, এই ধরো তুমি মারা যাওয়ার পর তোমার সব সম্পত্তি আমার হয়ে যাবে, আর তোমার মৃত্যু তো সহজভাবে হলে হবে না। এই ধরো এখন যদি আমি তোমাকে বালিশ চাপা দিয়ে মারি, তাহলে এটা আমি প্রমাণ করতে পারবো যে এটা সিম্পল হার্ট অ্যাটাক। Oh, my God.
মারা যাওয়ার আগে তো এই বাড়িটা ইমরানের নামে করে গেছে। আর কাল তোমাদের অ্যানিভার্সারি, সাবধানে থেকো তানবি, আমি আসছি। ইমরান বাবু, এতটা ভেঙে পড়বেন না। এখন আপনার উচিত তানভিকে স্ট্রেস ফ্রি রাখা। আর আপনি যদি এইভাবে স্ট্রেস নেন তবে কি করে হবে বলুন তো? কি করি বলুন তো? ওর রিফ্রেশমেন্টের ব্যবস্থা করুন। মানে? এক কাজ করুন না, আপনি বাড়ি ফেরার সময় তানভির জন্য ওর প্রিয় খাবার নিয়ে যান। আর হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করুন। ক্যান্ডেল লাইট ডিনার? হ্যাঁ, সব মেয়েরাই হাজবেন্ডের থেকে সারপ্রাইজ হিসেবে পেলে ক্যান্ডেল লাইট ডিনার আর কিছুই চায় না। বেশ ঠিক আছে, ক্যান্ডেল লাইট ডিনার আমি তাই করব। আসছি ডাক্তারবাবু। হ্যাঁ, আরে তানভি, বেগম জান, তুমি এখানে বসে আছো? আমি তোমার জন্য তোমার প্রিয় চাইনিজ নিয়ে এসেছি। চলো, আরেকটা প্রিয় উপহারও এনেছি তোমার জন্য। তানভি, এই তানভি, চলো। আচ্ছা ঠিক আছে, চলো আজকের দিনটা আমরা ভালোভাবে এনজয় করব। চলো। বেগম জান, খানা হাজির হ্যায়। হ্যাপি অ্যানিভার্সারি তানভি, এই দেখো তোমার জন্য। খাও। কি হলো, খাচ্ছ না কেন? তোমার তো চাইনিজ ফেভারিট, খাও। চাইনিজ খাবার, ক্যান্ডেল লাইট ডিনার, আর তারপরেই আমাকে খুন করবে, তাই তো? মানে কেন ইমরান, আমি তোমাকে আমায় খুন করতে দেব না। তার আগে আমি ছাড়ো, 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 ছা
তানবি, নিয়তি অনেকটা ঋষির ডাকের মতন। আপনার নিয়তিকে আপনি চাইলেও বদলাতে পারবেন না। আপনার ভাগ্যে যা লেখা রয়েছে সেটাকেও চাইলেও বদলাতে পারবে না। যেটা হওয়ার সেটা হবে। আপনার নিয়তি আপনাকে ডাকছে। হ্যাঁ ভিক্টোরিয়া, বলো। When will you come home? এই তো জাস্ট লাস্ট পেশেন্ট আছে, তারপরেই আসছি। ডক্টর অ্যান্থনি, এতদিন তোমার ওয়াইফ দিল্লিতে ছিল। That's why you did whatever you want. Now, I am here in Kolkata. So, you have to give time to your wife.